যে মায়ের বুকের দুধ খাওয়ার নিয়ম কি কি? মায়ের বুকের দুধ খাওয়ার নিয়ম হচ্ছে, মা আরামদায়ক ভাবে বসবে, তারপরে শিশুকে কোলে নিবে, এবং আমি এতে যদি একটু ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখাই যে মা আরামদায়ক ভাবে, যেমন ধরেন যে আমি এখন একটা চেয়ারে বসে আছি, তো এটা যদি একটা ডেমো বেবি হয় তাহলে এক্ষেত্রে যেটা করতে হবে, বাচ্চার মাথাটা রাখতে হবে ঠিক মার হাতের কনুইতে, তো এবং এবং বাচ্চার আরেকটি হাত যেটা রাখতে হবে সেটা অবশ্যই হাতের নিচ দিয়ে, এটা কিন্তু হাতের সামনে এরকম করে রাখা যাবে না, হাতের নিচ দিয়ে রাখতে হবে। এবং এক্ষেত্রে যেটা করতে হবে, বাচ্চার মুখটি থাকবে ঠিক মায়ের ব্রেস্টের দিকে ঘুরানো, এবং তারপরে যেটা করতে হবে, আমি এটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, এবং যে বিষয়টিতে সবসময় আমাদের মায়েদের, বিশেষ করে নতুন মা আমি বলবো, তাদের যে বিষয়টিতে সবসময় ভুলটি হয় এবং এই ভুলের কারণে কিন্তু বাচ্চারা ব্রেস্ট ফিডিং ঠিক মতো করতে পারে না, সেটি হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চাই এই নিপেলের নিপেলটুকু শুধু সাক করে, কিন্তু দুধ থাকে কিন্তু এই নিপেলে না, দুধ থাকে এরিওলাতে। নিপেলের চারপাশে যে কালো অংশ সেই অংশটিকে বলা হয় এরিওলা। এই এরিওলার অধিকাংশ অংশ শিশুর মুখে যেতে হবে। এখন বলতে পারেন যে এই এত ছোট বাচ্চার মুখে আর এই এত বড় নিপেল, অনেক সময় মায়েদের হরমোনাল চেঞ্জের কারণে তাদের নিপেল বড় হয়ে যায়, তো এই সময় কি করে এই বাচ্চার মুখে নিপেলটাই ঢুকাইতে পারি না, শুধু আবার এরিওলার অধিকাংশ অংশ কিভাবে ঢুকবে? এটি খুবই ছোট্ট একটি টেকনিক, এটা মানে খুবই ইজি। যেটা করতে হয়, বাচ্চার ঠিক এই নিপেলটা দিয়ে যদি বাচ্চার ঠিক নাকে বা মুখের দিকে যদি একটু টাচ করেন, সামনের দিকে ঠোঁটে, তাহলে বাচ্চা কিন্তু বড় করে হা করবে কিছু করে, মানে খাওয়ার জন্য সে বড় করে যখন হা করবে, তখন ঠিক মাকে হেল্প করতে হবে যে আর এক হাত দিয়ে ঠিক এইভাবে বাচ্চার মুখে ধরিয়ে দিতে হবে। দেখবেন বাচ্চা মানে মাকে ওয়েট করতে হবে বাচ্চাকে বড় করে হা করার জন্য, যখনই বড় করে হা করবে তখনই এটা দিয়ে দিলেই বাচ্চা দেখবেন যে এরিওলার অধিকাংশ অংশ শিশুর মুখের ভিতরে যাবে। এবং এক্ষেত্রে যেটা করতে হবে, কেন এরিওলাটা খুব জরুরি, কেন নিপেলটা জরুরি নয়, মনে রাখতে হবে নিপেল দিয়ে শুধুমাত্র মিল্কের বের হওয়ার রাস্তা, জাস্ট একটা রাস্তা আর কিচ্ছু না। অনেক মায়েদের কিন্তু নিপেলও কিন্তু ঠিক মতো থাকে না, নিপেল থাকলেও নিপেলটা ভিতরের দিকে ঢুকানো থাকে, যেটাকে ইনভার্টেড নিপেল বলা হয়। সেক্ষেত্রে কিন্তু তাহলে কি সেসব মায়েরা কি বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারবে না? অবশ্যই পারবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, এই পদ্ধতিটি সঠিক হলে নিপেল যেহেতু বের হওয়ার রাস্তা তাই এটা কোনো বিষয় নয়। এজন্য আমাদের মায়েদের ব্রেস্টের ভিতরের ফিজিওলজি গঠন কিন্তু এরকম অনেকটা, এই যে হলুদ হলুদ যে থলেগুলো দেখছেন, এই থলেগুলো তো থাকে মিল্ক জমা থাকে এই থলেগুলোতে, আর এইখানে ঠিক থাকে হচ্ছে নিপেলটা। তাই নিপেলটা যদি শুধু বাচ্চা সাক করে, শুধুমাত্র একটু কত মানে মাঝে মাঝে হয়তো বা হয়তো এক ফোঁটা দুই ফোঁটা করে দুধ পেতে পারে, কিন্তু দুধ কিন্তু বাচ্চার মুখে ঠিক মতো যাবে না। এবং এর জন্য যেটা হবে, মার নিপেলটা ফেটে যাবে। একটা বাচ্চা যদি নিপেল থেকে যদি কিছুই না পায়, বারবার করে যদি সাক করতে থাকে, তাহলে কিন্তু নিপেলটা ফেটে যাবে, এবং এই ফাটা নিপেল থেকে মার কিন্তু প্রচন্ড ব্যথা হবে, মার জ্বর হতে পারে, মানে ব্রেস্ট ফুলে যেতে পারে, যেহেতু নিপেল মিল্ক বাইরে থেকে বার হচ্ছে না, বাইরে আসছে না, সেক্ষেত্রে মার ব্রেস্ট ফুলে লাল হয়ে যেতে পারে, যেটাকে এঙ্গেজমেন্ট বলা হয়। এবং এক্ষেত্রে যেটা করতে হয়, এবং মার এই ব্যথায়ও মার জ্বর পর্যন্ত এসে যায় এবং মার অনেক কষ্ট হয় সেক্ষেত্রে, তখন মার নেক্সট টাইম আর চায় না যে আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাই, ভীষণ প্রবলেম হয় এই সময়টাতে। এক্ষেত্রে যেটা করতে হবে, এর এরিওলার চারপাশে অধিকাংশ অংশ শিশুর মুখে দিতে হবে। কেন দিতে হবে? এই এরিওলার অধিকাংশ অংশ দিলেই কিন্তু এখান থেকে মিল্ক কিন্তু আসতে থাকবে, এখন যখন বড় করে হা করবে তখন কিন্তু মিল্ক আসতে থাকবে, তাই এই জিনিসটা খুবই জরুরি। তাই বিষয়টি সরি তাই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই দিকটা খেয়াল রাখতে হবে। এবং মা আরামদায়ক ভাবে বসবে বা শুবে, যেভাবেই হোক, মা যেভাবে কমফোর্টেবল ফিল করে। এখন অনেকেই বলেন যে আপা আমার তো আজকে ডেলিভারি হয়েছে, সিজারে হয়েছে, তা আমি আমার বাচ্চাকে এখন কি করে ব্রেস্ট ফিডিং করাবো, আমি তো উঠতেই পারছি না। কোনো সমস্যা নেই, আপনি শুয়ে থাকবেন, শোয়া অবস্থায় কিন্তু আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন। এই ঠিক শুয়ে থাকবেন, আপনার বাচ্চা উপরে কেউ একদম সাপোর্ট হ্যান্ড দিয়ে কিন্তু এভাবে ব্রেস্ট ফিডিং করাতে পারে, এটা খুবই উপকারী একটা ইফেক্টিভ। এবং বাচ্চা এই পজিশন অ্যাডজাস্টমেন্ট সঠিক করে যত সাক করবে তত কিন্তু মিল্ক আসবে। মিল্ক আসার, এবং অনেকেই বলেন প্রথম দিন তো মিল্ক আসে না, যে ধারণাটি আমাদের সবার যে বাচ্চা প্রথম দিন মনে হয় ডেলিভারি হওয়া মাত্র, সেটা যে ভাবতে ডেলিভারি হোক মার মিল্ক আসবে তিন দিন সাত দিন পরে, তা কিন্তু নয়। বাচ্চা প্রথম থেকে মার ফার্স্ট ডেলিভারির পরেই মার বুক থেকে যে ফার্স্ট মিল্কটা আসে, যেটাকে আমরা কলোস্ট্রাম বা শাল দুধ বলি, সেটা কিন্তু গর্ভবতী অবস্থা থেকেই কিন্তু মার শরীরে কিন্তু তৈরি হতে থাকে, এটা নর্মাল একটা ফিজিওলজি। তো এটা তাই বাচ্চা হওয়ার দিনে যদি বাচ্চাকে পজিশন অ্যাডজাস্টমেন্ট সঠিক করে যদি এভাবে খাওয়ানো যায়, তাহলে কিন্তু বাচ্চা আর এই যে শাল দুধটা পেলো এটা হচ্ছে কিন্তু খুবই কনসেন্ট্রেটেড, মানে এত ঘন একটা দুধ যা যদি একটাও যদি বাচ্চা মানে খায় এনাফ তার জন্য,
কারণ বাচ্চার পাকস্থলী যেটি এত ছোট থাকে আর এই মিল্কটা এত ঘন থাকে, এক ফোঁটা বাচ্চার পেটে গেলে এবং পেটের ভিতরে মানুষের যে এনজাইম মানে পাকস্থলীতে যে থাকে যে রসগুলো, সেখান থেকে কিন্তু এটার পরিমাণে বাল্ক হয়ে যায়। তাই বাচ্চার পেটের আকার অনুযায়ী এটা যথেষ্ট পরিমাণে, তাই আমরা এখানে বিভ্রান্ত হব না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পজিশন অ্যাটাচমেন্ট সঠিক করে শিশুকে বারবার যদি আমরা সাক করাই তাহলে কিন্তু সেই শিশু মায়ের দুধ পাবে এবং অবশ্যই পাবে। আর বাচ্চা এইভাবে মানে যত ভালো করে ফার্স্ট দিন থেকেই সাক করতে থাকবে সেই মায়ের কিন্তু পরবর্তী মিল্ক যেটাকে আমরা নর্মাল মিল্ক মনে করি যে সাদা দুধ এক পাশে খাবে বা আর পাশে গলগল করে পড়বে বা মিল্ক হাত দিয়ে এক্সপ্রেস করলে সাদা দুধ বের হবে, ঠিক সেই জিনিসটি কিন্তু এই প্রথম দিনের যদি এই সঠিক কাজগুলো না করা হয় তাহলে কিন্তু হতে দেরি হয়। এবং এরপরে যেটা হয় ফার্স্টের দিকে হয়তো বা বাচ্চা যেটা করা হয় যে মিল্ক ঠিক মতো এই পজিশন অ্যাডজাস্টমেন্ট সঠিক থাকে না, দেখা যাচ্ছে বাচ্চা হয়তো বা সাক করছে এরকম কোনো দুধ আসছে না, মা ভাবছে যে আমার বুঝি দুধই আসছে না বা আমার দুধ তৈরি হওয়ার ক্ষমতা নেই বা আমার মনে হয় মিল্ক ঠিক মতো আসবে না, এরকম একটা ধারণা থাকে। ঠিক সেই সময় কিন্তু গুঁড়া দুধ একটা ফিডারে করে বাচ্চাকে দেওয়া হয়, যে ভুলটির কারণে যে একটা চরম ভুল এই ভুলটির জন্য বাচ্চার পরবর্তীতে বাচ্চাকে চাইলেও মার দেখা যায় যে অনেক মিল্ক পড়ে যাচ্ছে, পরে মা হাতে বা বাচ্চাকে মুখে দিচ্ছে বাচ্চা কিন্তু আর মুখে নিতে চায় না, কারণ হচ্ছে নিপল কনফিউশন। আপনারা খেয়াল করে দেখবেন ফিডারের নিপলটা থাকে কিরকম, খারাপ খারাপ নিপল থাকে আর আপনার এখানে সাক করতে হয় না, বাচ্চাকে চুষতে হয় না, আপনি যদি অটোমেটিক হাত দিয়েও যদি ধরে দেখেন টপ টপ করে কিন্তু মিল্ক করতে থাকবে আর মিল্কটা পরে বাচ্চা তখন চুষতে হয় না, বাচ্চা ঠিক মুখে নিয়ে থাকলে হালকা একটু চুষলেও দেখবেন বাচ্চার মুখে বাচ্চা রীতিমতো ফিডার থেকে দুধ পাচ্ছে। তো যে বাচ্চা এই নিপেলে এমনিতে ভালো করে চুষতে হচ্ছে না সেখান থেকে যদি দুধ পায় ইজি ভাবে, সেই বাচ্চা কিভাবে পজিশন অ্যাডজাস্টমেন্ট সঠিক করে যখন মায়ের ব্রেস্ট থেকে সাক করবে, মায়ের ব্রেস্টে সাক করতে কিন্তু বাচ্চাদের এনার্জির প্রয়োজন এবং এটা সেটা কিন্তু বাচ্চার গ্রোথের জন্য বাচ্চার নর্মাল ডেভেলপমেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট এই আপনার বাচ্চা সাকিংটা, কারণ বাচ্চারা সাক করলে ফুল বডিতে বাচ্চার এক্সারসাইজ হচ্ছে ফুল বডিতে। এবং শুধু তাই নয়, যেসব বাচ্চাদের নিউরোলজিক্যাল যেটার ডিসঅর্ডার যে বিভিন্ন প্রবলেম থাকে রিসার্চে দেখা গেছে যে যারা যখন সাক করে তাদের এই মাসেল টোনগুলো এটা স্টিমুলেট হয়, এটার পজিটিভ এটার আপনার আমি বলবো যে এটার কানেকশনগুলো প্রত্যেকটা কানেকশন ব্রেনের যত নিউরনগুলো প্রত্যেকটা তখন পজিটিভ এক্সারসাইজ হয় এবং সেই রিলেটেড পজিটিভ হরমোন তখন বডিতে নিঃসরণ হয় যেটা শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বাচ্চাদের এই সাক করা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তার মাসেল স্ট্রেংথকে ঠিক করে, বাচ্চাদের দেখবেন যে দাঁতের মানে গঠন ছোট বাচ্চাদের, তারপরে মাসেলের যে মানে স্ট্যামিনা তৈরি করে, মানে সব কিছু ফুল বডিতে এটা একটা ফুল বডির একটা এক্সারসাইজ হয়, ব্রেনের এক্সারসাইজ হয়। তাই ব্রেস্ট ফিডিং এর এই সাকিং এটা হচ্ছে একটা মানে ন্যাচারাল একটা জিনিস এবং সেই জিনিসটি করলে বাচ্চার অটোমেটিক্যালি বডিতে এই চেঞ্জগুলো আসবে যেটা একটা বাচ্চার সার্বিক হেলথের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমাদেরকে সঠিকভাবে মা বাবাদেরকে আমি বলবো যে অনুরোধ করব আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন পজিশন অ্যাটাচমেন্ট সঠিক করে আপনার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য, কারণ একটা শিশুর জন্য সুস্থভাবে বেড়ে ওঠার জন্য মায়ের দুধের কিন্তু কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই কখনোই এবং হতেও পারে না, কারণ এটা একটা ন্যাচারাল জিনিস, এটা একটা গড গিফটেড জিনিস। আর বাইরের যারা যেসব মিল্ক কোম্পানিজ বা যারা বিভিন্ন মিল্ক যারা বিক্রি করছে তারা যতই যেভাবে দাবি করুক না কেন আমার প্রোডাক্টে এই আছে এই আছে এই আছে, বাট সেটা কি কি আছে, কিসের তৈরি জিনিস সেটা আপনাদেরকে দেখতে হবে। আপনারা স্বাভাবিকভাবেই দেখেন যে একটা মিল্ক যদি আমি নর্মাল ভাবে ঘরে একটা মিল্ক আমি গরুর দুধই ধরলাম যে একটা কাপে করে রেখে দিলাম, সেই দুধটা কতক্ষণ থাকলো, নর্মাল 6 ঘন্টা 8 ঘন্টা, তারপরে কি সেটা নষ্ট হয়ে যায়। আর সেই দুধটাকে যদি আমি কিছু প্রিজারভেটিভ যদি অ্যাড করি সেই দুধটাকে আমি কতদিন রাখতে পারবো, অনেক দিন। আর আমি যখন একটা কৌটা জাত যখন যারা করে যে প্রান্তেই বলো হোক না কেন যে কোম্পানি হোক না কেন, তারা সেই মিল্কটা উৎপাদন থেকে কতদিন পর্যন্ত সেটার তারিখ থাকে আর এটার জন্য কতগুলো তাদেরকে ফুড অ্যাডিটিভস বা আমি বলবো প্রিজারভেটিভ তাকে মিক্স করতে হচ্ছে এবং প্রত্যেকটি প্রিজারভেটিভই প্রত্যেকটা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর, বিশেষ করে যারা আপনার ছোট বাচ্চা তাদের জন্য তো আরো ক্ষতিকর। শুধু তাই নয় যে এমন পৃথিবীতে এমন কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যারা বলতে পারবে যে আমার এই প্রসেস ফুডটা সম্পূর্ণ নিরাপদ, এটা কেউ বলতে পারবে না। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির রেজুলেশন অনুযায়ী বলা আছে, বিশেষ করে পাউডার মিল্ক এসবেই বলা আছে যে গুঁড়া দুধ সম্পূর্ণ জীবাণুমুক্ত নয়, এতে বিভিন্ন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম থাকতে পারে এবং থাকেও অনেক গবেষণায় পাওয়া গেছে থাকে, বিশেষ করে সালমোনেলা ইকোলাই
কমন এগুলো, যেটা কিনা একটা বাচ্চার মৃত্যুর জন্য, ঘন ঘন বাচ্চার ডায়রিয়ার জন্য, ঘন ঘন নিউমোনিয়ার জন্য, বিভিন্ন অসুস্থতার জন্য এনাফ, যথেষ্ট। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা বাবা মারা আমাদের শিশুকে কি জিনিস খাওয়াচ্ছি। তো আপনারা এই পজিশন অ্যাটাচমেন্টের একটা কথা থেকে আসলে অনেকগুলো কথা চলে আসলো, এই পজিশন অ্যাটাচমেন্ট আপনারা সঠিক করবেন, সঠিক করে বাচ্চাকে খাওয়ালে বাচ্চা অবশ্যই অবশ্যই দুধ পাবে। আমরা প্যানিক না হয়ে, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, বাচ্চা পৃথিবীতে আসা মানে সে খেতে আসেনি, এসে এসে কান্নাকাটি করবে। আমরা বাবা মারা অনেক সময় কি করি, হওয়ার সাথে সাথে অস্থির হয়ে যায় বাচ্চা কি খাবে, দেখা যাবে যে মানে 4 ঘন্টাও যায় না, বাচ্চা কান্নাকাটি করতেছে, বাবা মা অস্থির হয়ে যায়, বাচ্চা দুধ পাচ্ছে না মার, বাচ্চা খেতে পাচ্ছে না। এই যে পজিশন অ্যাটাচমেন্ট ভুল হওয়ার কারণে বাচ্চাটা দেখা যায় ঠিক মতো মানে যে শাল দুধ পাচ্ছে, শাল দুধটাকে আমরা গণার মধ্যেই ধরি না, আরে শাল দুধ এটা কি, আমি তো চোখে দেখছি না। বাট এই 1 ফুট হচ্ছে কতটা ইম্পর্টেন্ট সেটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাই আমরা প্যানিক না করে যদি ধৈর্য ধরে পজিটিভ ভাবে যদি মাকে ওই সময় বরঞ্চ প্রতি সাপোর্ট দেই, এবং বাচ্চা হওয়ার পরে আমরা কি করি, বাচ্চাকে নিয়ে নানি দাদি বাবা মা মানে পরিবারের যত আত্মীয় স্বজন আছে সবার কোলে কোলে বাচ্চা ঘুরতে থাকে, তা করা যাবে না। বাচ্চাকে যেটা করতে হবে, হওয়ার পরে মা যখন তার ডেলিভারির আফটার ডেলিভারির পরে মানে যে প্রিপারেশন গুলো সেটা ঠিক করে, বাচ্চার মা বাচ্চা একসাথে থাকবে, বাচ্চাকে সবসময় মার কাছে রাখতে হবে, মার বুকে রাখতে হবে, মার কাছে রাখতে হবে। তাহলে হবে কি, বাচ্চা মার কাছে থাকলেও মায়ের শরীরে কিন্তু এই হরমোনগুলো কিন্তু নিঃসৃত হয়, যে হরমোন মিল্ক প্রোডাকশনের জন্য খুব জরুরি, মিল্ক নিঃসরণের জন্য জরুরি, যে প্রোল্যাকটিন হরমোন এবং অক্সিটোসিন হরমোন, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বাচ্চাকে মায়ের কাছে রাখাটা খুবই জরুরি, তাই বাচ্চাকে মার কাছে রাখতে হবে, এবং যত সম্ভব চেষ্টা করবেন যে জন্মের পরপরই মানে মার প্রিপারেশন হওয়ার পরে মাকে কিছু মানে খাবার খাওয়ানো। যদি মার যদি ডিফারেন্ট কন্ডিশন থাকে সেটা তো আলাদা জিনিস, বাট অ্যাজ ইউজুয়াল নর্মাল যেটা করতে হবে, মাকে সে সময় খাওয়াতে হবে, মার পাশে থাকতে হবে, বাচ্চাকে মার সাথে রাখতে হবে, এবং পজিশন অ্যাটাচমেন্ট সঠিক করে বাচ্চাকে বারবার করে মায়ের দুধ সাক করাতে হবে। বাচ্চাকে পজিশন অ্যাটাচমেন্ট সঠিক করে বারবার মায়ের দুধ সাক করালেই কিন্তু সেই মার দুধ দ্রুত চলে আসবে, যেটাকে আমরা নর্মাল দুধ বলি, মানে মিল্ক বলতে আমরা সাধারণত যেটা বুঝি, শাল দুধ তো সেটাও দুধ, কিন্তু এই হালকা ঘন রঙের এবং অনেক ভারী থাকে যে জন্য ওটা চোখে দেখা যায় না, তারপরে মিল্ক সিক্রেশন কিন্তু ভালো মতো আসবে। তাই সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আর মাকে কোনোভাবে প্যানিক করা যাবে না যে আল্লাহ আমার তো দুধ আসছে না কি হবে, এই প্যানিকটা মার মধ্যে আনাই যাবে না, কারণ এটা আর একটা ব্যারিয়ার, এটা একটা মার মিল্ক সিক্রেশনের জন্য, মিল্ক প্রোডাকশনের জন্য আর একটা ব্যারিয়ার। তাই এই জিনিসটা একদম মাথায় নিয়ে আসা যাবে না। যেটা করতে হবে, মা রিল্যাক্স থাকতে হবে, আপনার দুধ অবশ্যই আসবে, আপনি যদি পজিশন অ্যাটাচমেন্ট সঠিক করে যদি বাচ্চাকে যদি সাক করান, অবশ্যই অবশ্যই আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন, নো ডাউট। তাই আপনার নিশ্চিন্তে থাকতে হবে, রিল্যাক্সে থাকতে হবে, এবং আপনি ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, এটা করতে হবে। বিশেষ করে ঝোল জাতীয় খাবার, বিশেষ করে শরবত জাতীয় খাবার, বিশেষ করে বেশি করে পানি এগুলো পান করতে হবে, তাই এই জিনিসটা করতে হবে। আর নিয়ম বলতে আমি একটা জিনিস যেটা বলবো, শুধু যে বসিয়েই খাওয়াতে হবে নট নেসেসারি, যাদের সিজারিয়ান ডেলিভারি হওয়ার পরে ফার্স্টের দিকে তারা বসে খাওয়াটা খুব ডিফিকাল্ট, তারা কিন্তু শুয়ে খাওয়াতে পারেন। এবং এক্ষেত্রে আমি যেটা বলবো, ব্রেস্ট ফিডিং একটা পিলও আছে, সেই ব্রেস্ট ফিডিং পিলোটা যদি দিয়ে যদি আপনার বাচ্চাকে যদি নিয়ে খাওয়ান, তাহলে মার অনেকটা হেল্প হয়, অনেক হেল্প হয় মার এটাতে। যে একসময় সবসময় আমি যদি বাচ্চাকে নিয়ে রাখি, কোলে নিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট, বাচ্চাকে নিয়ে রাখতে পারে না। তারপরে যেটা করতে হয় যে বাচ্চাকে নিয়ে রাখতে পারছে না, তোমার ব্যাক পেন হতে পারে, আর পেটের দিকে চাপ লাগে অনেক সময়, সেক্ষেত্রে ওই ব্রেস্ট ফিডিং পিলোটার উপরে যদি আপনার বেবিকে যদি নিয়ে রাখেন, দেখবেন যে পজিশন অ্যাটাচমেন্টের যে আমি যে পয়েন্টগুলো বললাম, এটা যদি শুধু হাতের উপরে নিয়ে রাখা হয় তাহলে খুব ডিফিকাল্ট হয়, তাহলে আর সেই জিনিসটা কিন্তু হবে না। তাই এই জিনিসটার দিকেও একটু খেয়াল রাখবেন।